নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই মহাপ্রভুর শিকলের সাথেই আছেন। আজকে একটা আবারও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, বা একদম খুব একটা নতুন টেকনিকের ভিডিও, যেগুলো মানে তিনটে ওয়ার্ড আছে, তিনটে ওয়ার্ড আপনারা যদি শিখেন অসংখ্য গানে বাজাতে পারবেন। হ্যাঁ, আমি গানের সাথেও বাজিয়ে দেখাবো এই ওয়ার্ডগুলো কীভাবে কী যায়। তো ততক্ষণ ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, এবং আপনাদের মতামত সুন্দর কমেন্ট জানাবেন আমাকে, তাতে আমি মোটিভেটেড হবো আগামী দিনে ভিডিও বানাতে, এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে। তো চলুন কথা না বাড়িয়ে কিন্তু একদম লেসন শুরু করব। আর লেসন শুরুর পূর্বেই বলে রাখি, যেসব বন্ধুরা নতুন কিছু করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটাই হ্যাঁ মোটিভেট করবে এইরকম ভিডিও বানাতে, বা আমার এই যে উদ্যোগ বা এই যে প্রচেষ্টা যে শিকল যে চারিদিকে ছড়িয়ে পড়ে সেটাও আরও দিনে দিনে উন্নততর হবে। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই লেসনটাই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও। হ্যাঁ, ভিডিওটা না টেনে স্কিপ করে পুরোটা দেখুন, ধীরে ধীরে বুঝতে পারবেন এটা এই বাজনাটি বা এই যে তিনটি আজকে বল তিনটি বল যদি আপনি তিনটি ভাষা শিখতে পারেন, ওয়ার্ড শুধু বল বলছি না, তিনটে ওয়ার্ড যদি শিখতে পারেন তাহলে কিন্তু অনেক গানে বাজাতে পারবেন। আমি গানেরও সাথে উদাহরণ দেবো যে কী কী গানে বাজাতে পারবেন, বা আপনাদের কিছুটা আইডিয়া দিয়ে দিলে আপনারা এই বাজনাটি জেনে নেবেন, ইজিলি বাজাতে পারবেন যে এই গানগুলোতে বাজানো যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব প্রথম যে ওয়ার্ডটা আমাদের শিখতে হবে, সেটা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন, বা যারা দেখেননি তাদের জন্য এটা সবাই এটা করবেন। প্রথমে যে ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে কি না, ধি। ঠিক আছে, প্রথম নম্বরটা হচ্ছে ধি, ঠিক আছে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে তি, ধি গেল এক নম্বর, দ্বিতীয় নম্বর গেল তি, এবং তৃতীয় নম্বরটা হচ্ছে তা। এই তিনটি ওয়ার্ড নিয়ে আজকে একটি আমি বোল গঠন করেছি। এই তিনটি ওয়ার্ড দিয়ে একটি বোল হবে, কম্পোজিশন একটা থাকবে, সেই কম্পোজিশনটা কিন্তু বিভিন্ন গানে বাজবে, ঠিক আছে। বিভিন্ন রকম ভজন গান বলুন, হ্যাঁ, তারপরে আবার না যদি কেউ পাটকীর্তনের যেসব বৈষ্ণব পদাবলীর উপরে যেসব আছে সেই গানগুলো আমি পরপর দেখাবো, আপনার ভিডিও সাথে থাকুন। তো এই হচ্ছে তিনটি ওয়ার্ড। এবার আমরা জেনে নেব ধীরে ধীরে যে এই তিনটি ওয়ার্ড কীভাবে বাজে, ঠিক আছে। আমি একদম ডান সাইড বাম সাইড ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাতে, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে দেখতে থাকুন। আর যারা মনে করছেন যে ভিডিও দেখে কিছু শিখবেন, অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না যে কোথায় কী যাচ্ছে, কী বৃত্তান্ত বা চলন কী হবে, তখন বুঝতে পারবেন না। পরে তখন আমাকে কমেন্ট বক্সে দাদা এটা বুঝতে পারলাম, তখন সমস্যা আপনাদেরই হবে। তো ভিডিও যেহেতু ভিডিওর মাধ্যমে আপনারা শিখছেন, অবশ্যই মন দিয়ে দেখবেন, আমি যেগুলো বলছি সেগুলো মাথায় রেখে বাজাবেন, দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। চলুন প্রথমে যেটা ধি দেখবো, ধি বাজাতে হলে কিন্তু আমাদের দুটো ওয়ার্ড সবসময়, ধি বা ধে বা ধা যে কোনো ঝাঁ যা কিছু এগুলো হবে কিন্তু দুটো মিলিয়ে হবে, ঠিক আছে। কোনোদিন একটাতে বা এইদিকেতে একটাতে হবে না এই আওয়াজটা, ধি বা ধে বা জি। তাই ধি ওয়ার্ডটা কিন্তু দুটো লাগবে, ঠিক আছে। ধি কেমন হবে দেখুন, এই কম্পোজিশনের ক্ষেত্রে ধিটা হবে এই দিকে ডান দিকে, এটা তে, যেটা তে মারে তিনটে আঙুলে দেখুন, তে তে আর এইদিকে একসাথে মারলে ধি এটা বাজাবে, ধি ধি। এটা গেল আপনাদের ধি চলে গেল এক নম্বর, প্রথম যেটা আপনারা ধি। এরপরে দেখবো আমরা কি আছে না, তি কীরকম দেখবো সেটা দেখুন, তিটা এখানে চেপে শুধু তি, গাবের মাঝে তিনটি আঙুল দিয়ে চেপে, খোলা সাউন্ড না, ঠিক আছে। তি দেখুন চেপে তি, এইভাবে আওয়াজ আসবে তি তি, ঠিক আছে। এটা গেল আপনার তি। এরপরে দেখবো তা, তাটা কেমন হবে, তাটা ক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু একটাতেই তা হয়, ঠিক আছে, তা কানিতে হয়, এখানে হয়, আমরা তা মারি, কিন্তু এই কম্পোজিশনটার ক্ষেত্রে তা সময় এটা উড়িয়ে মারবো, তা সাথে এই দিকে একটা চেপে দেবো, ঠিক আছে। টোটালটা কেমন হবে, তা এই তা, বুঝতে পারছেন তা। তাহলে এই পর্যন্ত তিনটে ওয়ার্ড কী হলো না, প্রথমেটা হচ্ছে ধি, ঠিক আছে। ধিটা কী হবে, এদিকে তে চেপে আর এদিকে ঘে মিলে একসাথে, এটা হচ্ছে ধি, এটা গেল। তারপরে গেছে আপনার তে, তে ডান সাইডে শুধু চেপে তে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তে তে। এরপরে দেখবো তা, তা হচ্ছে একটা ডান সাইডে উড়িয়ে আর এইদিকে ক,
মিলে একসাথে দিলে হয় যে তা। ঠিক আছে, এই আমরা ওয়ার্ডটা শিখলাম। এরপরে যে কম্পোজিশনটা আছে, যেটা গানে বাজবে, ঠিক আছে, ভজন গান বিভিন্ন ধরনের, হ্যাঁ, বা বৈষ্ণব পদাবলীর যেসব গান আছে সেগুলো বাজবে, ঠিক আছে। তো সেইটা কী কম্পোজিশনটা আছে সেটা আমি বলছি। আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে দেখছেন ভিডিও, বা যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে নোটিফিকেশান অল বলে অপশনটি রয়েছে সেটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও চালানোর সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন আমি এবারে কম্পোজিশন যেটা আছে সেটা দেখাচ্ছি, তারপর গানের সাথে কীভাবে বাজবে সেটা সেটাও আমি দেখাবো। প্রথমে আমি বাজনাটি বাজাচ্ছি, শুনুন, তারপরে ফিঙ্গারিং কী আছে কী বৃত্তান্ত সেটা আমি দেখাচ্ছি। না, কম্পোজিশনটা কী আছে, বলবানিটি ধিতা তিতা তিতা ধিতা ধিতা তিতা তিতা ধিতা ধিতা তিতা তিতা ধিতা, এইভাবে কিন্তু যাবে। দেখুন আমি যে তিনটে ওয়ার্ড নিয়েছিলাম সেইগুলোর মধ্যম দিয়েই কিন্তু কম্পোজিশনটা আছে। শুনতে কেমন লাগবে দেখুন, একদম বড় হাতের আমি বাজাচ্ছি সহজ করে, যাতে সবাই বুঝতে পারেন, একদম কারো যেন না কোনো সমস্যা হয়। যারা এই প্রথমও দেখছেন ভিডিওটি কোনোদিন খোল বাজার নেই, তাদেরও কিন্তু এটি বাজাতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নেই। তো চলুন দেখুন ব্যাপারটা কি আছে। দেখুন কেমন হচ্ছে, ধিতা, তার সময় একসাথে দিলেন ধিতা তিতা তিতা ধিতা তিতা 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 ধিতা তিতা 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 ধিতা তিতা 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 ধিতা, এইভাবে কিন্তু বাজবে। তো এটা আমি একবার ফিঙ্গারিংটা স্লো স্লো করে দু সাইড থেকে দেখে দিই। প্রথম হচ্ছে ধি, তো বুঝতেই পারছেন আমি দেখিয়েছি আগে, ধি একসাথে ধিতা, তারপরে তি তা, তাহলে ধিতা তিতা, এরপরে তিতা ধিতা তিতা ধিতা, ঠিক আছে। এরপরে দেখুন একসাথে বাজাচ্ছি কেমন লাগবে, ধিতা তিতা তিতা ধিতা তিতা তিতা ধিতা তিতা তিতা তিতা, এটাই এই ধিতা তিতা তিতা ধিতা, একটু ছন্দটাকে যদি একটু পাল্টে নিই দেখুন কেমন আসবে, এইটি এবার গানের সাথে কেমন বাজবে দেখুন। এখন একটা মানে প্রচলিত একটি ভজন গান হিন্দি ভজন গেয়ে থাকে, সেটা হচ্ছে না কিশোরী কুছ এসা ইন্তেজাম, দেখুন কেমন, কিশোরী কুছ এসা ইন্তেজাম হো জায়ে, কিশোরী কুছ এসা ইন্তেজাম হো জায়ে, যুবা পে রাধা 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 নাম হো জায়ে, যুবা পে রাধা রাধা দেখুন আবার একটা গানে যাচ্ছে কেমন, ভজ হরে মানা শ্রী নন্দন নন্দন দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।